আমি ওকে কানেক্ট করবো, দেখি ওর কাছ থেকে ওরকম সাহায্য পাওয়া যায়। বৌদির কথা ভাব, হ্যাঁ রিয়াকে দেখ ভেঙে পড়েছে। সিস্টার, হ্যাঁ বলুন। সিস্টার বলছেন যে পেশেন্ট কিরকম আছে যদি বলেন। ট্রিটমেন্ট চলছে এখন, কিছু কথা বলা। কিন্তু ত্রিনেত্রম নমঃ শিবায়।
মাসিভ গার্ডিয়ান অ্যারেস্ট। দেখি পেশেন্ট ইজ রেসপন্ডিং, তো মিরাকেল। মানে দেখুন, আমরা তো ওরা সাপ্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু কেন জানি না ও একেবারে জমির মুখ থেকে ফিরে এলো। আপাতত বিপদ কেটে গেছে, তা কদিন অবজারভেশন রাখবো, একটু বাদে কেবিনে দিয়ে দেওয়া হবে, নতুন কোনো বিপদ নিশ্চয় হবে না। তুমি শুনে ডাক্তার কি বললো? রুদ্রর বিপদ কেটে গেছে, রুদ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, রুদ্রর আর কোনো বিপদ নেই, অনু রুদ্র সুস্থ হয়ে উঠবে। আমরা চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়া এক প্রেমিক প্রেমিকার এক্সক্লুসিভ ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা এই ভিডিও দেখাবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। যদিও শুধু তারা নয়, ভূমিকম্পের কবলে পড়েছেন বহু মানুষ। যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার কাজ যাতে খুব শীঘ্রই হয় সে ব্যাপারে তৎপরতা নিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। জানা গেছে এই প্রেমিক প্রেমিকা উঁচু পাহাড় থেকে তারা পড়ে যান, এবং তারপরে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাদের এই মুহূর্তে। এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এবং বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন। তাদের একটা সম্পর্ক হচ্ছে, প্রত্যেকেই ভালোবাসে, এতদিন ফোনে কথা হচ্ছে, ভিডিও চ্যাটে কথা হচ্ছে, কোনোদিন কিচ্ছু বলেনি। ভেবেটা কি ছিল, একজনকে বাড়ির বাইরে আর একজনকে বাড়ির ভেতরে রাখবে? রুদ্র চ্যাটার্জি, এই ইনসাল্টটা আমি কোনো মতে নেব না। ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। এরকম নানান খবরাখবর নিয়ে আমরা ফিরব আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কথা দিয়েছি তুই পাহাড় পর্বতে আর যাবি না, কথা দে আমাকে রুদ্র, আমাকে ছুঁয়ে কথা দে। মা, আমার কিন্তু দুটো হাতে তোলা বারণ আছে, তোমায় কোন হাত দিয়ে কথা দিয়ে বলো। আচ্ছা অনু, ও তো ঠিকই বলেছে, আর তাছাড়া ও যদি দুদিন পরে তোমাকে কথা দেয়, তাতে তোমার কি এলো গেল আমাকে বলো। তুমি একদম বাজে কথা বলবে না, তোমার আশকারাতেই সব হয়েছে। সর্ব, যখনই দেখবে যে তোমার বৌতির অভিযোগের তীরটা আমার দিকে তাক করা রয়েছে, তখনই জানবে মা আর ছেলে ঝগড়া শেষ। আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। সর্ব, ওর একটু কথা বলুক, চল আমরা কফি খেয়ে আসি। চলো চলো অনু, চলো। রুদ্র, কেমন আছো তুমি? রুদ্র, কি কষ্ট হচ্ছে তোমার বলো? আরে কি কি করছো, ভুল লেগে গেছে তোমার? তুমি এবারের মতো সুস্থ হয়ে যাও। আপনি কি, তুমি ঠিক হয়ে যাও, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশেই আছি, তোমার কোনো খারাপ হবে না, তুমি ঠিক হয়ে যাবে। দেখো ছাড়ো, ছাড়ো না, ছাড়ো রুদ্র, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও রুদ্র। মেয়েটিকে আমি জানি না। জানিটা বললেই হবে, পুরো শহর জেনে গেছে তোমরা দুজনে প্রেমিক যুগল, আর তুমি স্ট্রেট বলে দিচ্ছ যে জানো না। যেটা সত্যি সেটা স্ট্রেট বলেই ভালো। না সত্যি নয় রুদ্র, তোমরা পাহাড় থেকে যখন পড়ে গিয়েছিলে দুজন দুজনের হাত ধরেছিলে, কি হলো বলো? আমি যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম, একটা হাত এসে আমার হাত ধরেছিল, তার মানে এই মেয়েটাই তোমাকে বাঁচিয়েছে, এটাই বলতে চাইছো তো? মানে তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলে আর তখন এই মেয়েটা তোমাকে বাঁচিয়েছে। তোমার মনে হয় না জুটি এটা একটা হিন্দি সিনেমা স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে?